দেবাদিদেব মহাদেবের বলা এই দশটি পাপ কাজ ভুলেও করবেন না বন্ধুরা এমনিতে তো দেবাদিদেব মহাদেব প্রচণ্ড ভোলা এমনিতে প্রচণ্ড সন্তুষ্ট হয়ে যান বলা হয় যে তিনি কেবলমাত্র তিনটি বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে যান কিন্তু দেবাদিদেব মহাদেব এমন দশটি কথা বলে গেছেন যেই কথা বা যেই কাজগুলো আপনি যদি ভুলেও করে থাকেন তাহলে কিন্তু আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে কারণ দেবাদিদেব মহাদেব যেমনিতে অল্পতেই সন্তুষ্ট হয়ে যান আবার তিনি কিন্তু তার কোনো কিছু কাজে যদি কোনো ত্রুটি হয় তিনি কিন্তু রুষ্টও হয়ে যান আর দেবাদিদেব যখন রুষ্ট হয়ে যান তখন তার প্রলয় নৃত্য তখন তার ধ্বংসলীলা আপনারা দেখেইছেন বিভিন্ন পুরাণ কাহিনী বিভিন্ন ধরনের শিব পুরাণ থেকে আপনারা শুনেইছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে দেবাদিদেব মহাদেবের বলা দশটি পাপ কাজ যেই পাপ কাজ আপনাকে ভুলেও কখনো করা উচিত নয় তো বন্ধুরা যারা জানতে চাইছেন যে আপনার জীবনে কোন দশটি ভুল কাজ বা কোন দশটি পাপ কাজ ভুলেও করা উচিত নয় তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত যারা দেবাদিদেব মহাদেব তথা শিবের কৃপা পেতে চান যারা চান যে দেবাদিদেবের আশীর্বাদের হার সদা সর্বদা আপনার মাথার উপরে থাকুক তারা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে ভক্তির সাথে একদম ভিডিও কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা কারণ দেবাদিদেব মহাদেব তথা শিবের নাম আপনি যদি নেন তাহলে শিব শঙ্কর তথা ভোলে বাবা আপনার অন্তরের মধ্যে বসবাস করেন এবং আপনার জীবনের সকল ইচ্ছা পূরণ করেন তাই অবশ্যই আপনি হর হর মহাদেব ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আসুন এবার আমরা জেনে নেই যে দেবাদিদেব মহাদেবের বলা সেই দশটি পাপ কাজ যেটা ভুলেও আপনার কখনো করা উচিত নয় শিব পুরাণ এবং বিভিন্ন পুরাণ তথ্য থেকে তুলে ধরা এই দশটি পাপ কাজের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব এই কাজগুলো আপনি কিন্তু আপনার জানতে অজান্তে ভুলেও কিন্তু কখনো করবেন না তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনার মাথার উপর থেকে চলে যাবে এবং আপনার সংসারে সুখ শান্তি বিনষ্ট হতে পারে তো আসুন এবার আমরা জেনে নিই যে দেবাদিদেব মহাদেবের বলা কোন দশটি পাপ কাজ আপনাকে ভুলেও কখনো করা উচিত নয় প্রথম যে পাপ কাজ কখনোই ভুলে করা উচিত নয় সেটা হলো ভগবানের কাজে দোষ দেখা বন্ধুরা আমাদের জীবনে সুখ দুঃখ সমস্ত কিছু নিয়েই গঠিত জীবনে যেমন সুখ আসে দুঃখও আসে তো অনেক সময় হয় কি মানুষ যখন প্রচণ্ড দুঃখ প্রচণ্ড কষ্ট যন্ত্রণার মধ্যে পড়ে তো তখন তারা কিন্তু ভগবানের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেন ভগবানের যে কাজ ভগবানের যে বিচার তার ওপরে দোষারোপ করতে শুরু করেন তারা প্রায়শই বলে থাকে যে হে ভগবান কেন তুমি আমার প্রতি এত অবিচার করছো কেন আমার জীবনে এত কষ্ট দিচ্ছ বন্ধুরা এখানে আপনাকে একটা কথা জেনে রাখতে হবে পরম পরমেশ্বর আপনাকে এই বিশ্বে পাঠিয়েছেন আপনাকে নতুন কিছু করে দেখানোর জন্য বন্ধুরা আপনার জীবনে যদি শুধু সুখী থাকে আপনার জীবনে শুধু যদি আনন্দই থাকে তাহলে আপনি কিন্তু দুঃখের ভ্যালু বুঝবেন না কষ্টের ভ্যালু বুঝবেন না আর কষ্টই কিন্তু একটা মানুষকে সঠিকভাবে গড়ে তুলতে সাহায্য করে তাই আপনার জীবনে যদি কখনও দুঃখ আসে সেটা পরমপিতা পরমেশ্বরের একটা পরীক্ষা বলে আপনাকে কিন্তু মেনে নিতে হবে এবং সেই পরীক্ষাটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে আপনাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে সেই পরীক্ষাতে আপনি যখন পাশ করবেন তখন দেখবেন দেবাদিদেব মহাদেব তথা পরম পিতা পরমেশ্বর আপনার জীবনে অনেক কিছু দেবে বন্ধুরা মানুষকে যখন পরম পিতা পরমেশ্বর কোনো কিছু দিতে চায় তখন তাকে কিন্তু আগে যাচিয়ে নেয় যেমন করে একটা সোনা থেকে খাঁটি সোনা বের করতে গেলে সেই সোনাটাকে আগুনে পড়াতে হয় ঠিক তেমন আপনাকেও কিন্তু আপনার মধ্যে যে গুণ আছে সেই গুণগুলো বের করে আনার জন্য আপনাকেও কষ্টের মধ্য দিয়ে পরম পিতা পরমেশ্বর পিউরিফাই করে তোলেন তাই যখন আপনার জীবনে কোনো দুঃখ কখনো কিন্তু হতাশ হবেন না দেবাদিদেব মহাদেব কিন্তু এখানে প্রচণ্ড রুষ্ট হয়ে যান আপনি এটাকে ঈশ্বরের দেয়া কোনো পরীক্ষা বলে মনে করে সেই পরীক্ষায় পরীক্ষাটাতে সফল হওয়ার চেষ্টা করুন দেখবেন জীবনে আপনি অবশ্যই আপনার চরম উন্নতির পথে এগিয়ে যাবেন দু নম্বর যে কথা সেটা হলো মনে মনে অপরের অনিষ্ট চাওয়া অপরের উন্নতিতে হিংসা করা আপনার থেকে কেউ যদি উন্নতি করে তাকে দেখে আপনার ঈর্ষা বোধ করা তো বন্ধুরা দেবাদিদেব মহাদেব কিন্তু এই জিনিসগুলো কখনোই পছন্দ করেন না বন্ধুরা প্রত্যেক মানুষ তার নিজের কর্ম অনুযায়ী কিন্তু সে তার ভাগ্যকে নিরূপণ করে পরম পিতা পরমেশ্বর কিন্তু আপনারও যেমন একটা ভাগ্য ফল দিয়েছে অপর মানুষেরও তেমন ভাগ্য ফল দিয়েছে আর এই ভাগ্য ফলকে আপনি আপনার কর্মের মাধ্যমে আপনি কিন্তু চেঞ্জ করে তুলতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেব কিন্তু এই কাজটা কখনোই পছন্দ করেন না যে আপনার থেকে কেউ যদি উন্নততর জীবনযাপন করে তাকে দেখে ঈর্ষা বোধ করা তাকে দেখে একটু নিন্দা করা এই জিনিসগুলো কখনোই করবেন না বন্ধুরা এটা দেবাদিদেব মহাদেব যেমন পছন্দ করেন না ঠিক তেমনিভাবে ল অফ অ্যাট্রাকশানের নিয়ম অনুযায়ী আপনি যা কিছু চিন্তাভাবনা করবেন ঠিক সেই টাইপের জিনিসগুলোই কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্ট হবে তাই বন্ধুরা আপনি যদি কারোর নেগেটিভ কারোর ক্ষতির চিন্তা করেন কারোকে দেখে হিংসা করেন তো তার এফেক্ট কিন্তু আপনাকে ভোগ করতে হবে এবং আপনার জীবনে কিন্তু একের পর এক ব্যাড রেজাল্টই আসবে তাই বন্ধুরা কখনো ভুল করে আপনার থেকে অপর কোনো ব্যক্তি যদি উন্নততর লাইভ লিভ করে আপনি মনে করুন যে সেটা ঈশ্বর তাকে সেই সুখটা দিয়েছে আপনিও চেষ্টা করুন আপনিও ঈশ্বরের পথে থাকুন আপনিও প্রতিনিয়ত ঈশ্বরের স্মরণ করুন এবং প্রচেষ্টা চালিয়ে যান দেখবেন ঈশ্বরও আপনার জীবনে অনেক কিছু ভরে দেবে বন্ধুরা এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কিছুর কামি নেই সমস্ত কিছু আছে বন্ধুরা শুধু আপনাকে প্রচেষ্টা চালাতে হবে এবং ঈশ্বরের উপর ভক্তি রাখতে হবে শ্রদ্ধা রাখতে হবে তো বন্ধুরা দেখবেন আপনার জীবনেও সমস্ত কিছু কিন্তু ভরে যাবে তিন নম্বর যেটা দেবাদিদেব মহাদেব কখনোই পছন্দ করেন না সেটা হলো সাধু সন্ত ব্যক্তিদের অপমান করা যারা সৎ ব্যক্তি যারা পরোপকারী উপকারী যারা ন্যায় পরায়ণ এই টাইপের ব্যক্তিদের কেউ যদি অপমান করেন তো সেটা কিন্তু দেবাদিদেব মহাদেব কিন্তু প্রচণ্ড রুষ্ট হন কারণ দেবাদিদেব মহাদেব নিজেই কিন্তু সন্ন্যাসী বেশে থাকেন বন্ধুরা আর প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বরের বসবাস বন্ধুরা যে মানুষের মনে কোনো পাপ নেই যে মানুষ সৎভাবে যাপন করে যে মানুষ সন্ন্যাস গ্রহণ করেছেন যে মানুষ ঈশ্বরের কৃপার জন্য ঈশ্বরের সেবার জন্য নিজেকে স্থাপিত করেছেন নিজেকে দান করেছেন সেই মানুষের সেই টাইপের মানুষের আপনি যদি কখনো অপমান করেন সেই মানুষকে আপনি যদি কষ্ট দেন তাহলে দেবাদিদেব মহাদেব কিন্তু প্রচণ্ড রুষ্ট হয়ে যান আর আপনার জীবনে কিন্তু দেবাদিদেব মহাদেবের কোপ নেমে আসতে পারে তাই ভুল করেও কখনো সাধু সন্ত সৎ ব্যক্তি যারা পর ব্যক্তি সেই সমস্ত মানুষদের মনে কখনো কষ্ট দিতে যাবেন না তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবের কোপের শিকার আপনাকে হতেই হবে চার নম্বর হচ্ছে পশু পাখিদের ওপর অত্যাচার করা বন্ধুরা দেবাদিদেব মহাদেবকে স্বয়ং কিন্তু পশুপতি বলা হয়ে থাকে পশু পাখিদের প্রতি তিনি স্বামী তিনি পশু পাখিদের প্রচণ্ড পছন্দ করেন তাই আপনি যদি ভুল করেও পশু পাখিদের অত্যাচার করেন পশু পাখিদের দেখতে পেয়েও তাদের যদি মারেন তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেব এতে প্রচণ্ড রুষ্ট হন বন্ধুরা যদি আপনার সামনে কোনো ক্ষোধার্থ পশু থাকে তাদেরকে আপনি যদি আপনার মতো কিছু কিনে খেতে দেন তাতে কিন্তু দেবাদিদেব মহাদেব প্রচণ্ড খুশি হন পাখিদের সকালবেলা উঠে দুটো বিস্কিট বা দুটো খাবার আপনি যদি খেতে দেন তাতে কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের দৃষ্টি আপনার ওপরে থাকে বন্ধুরা পশু পাখিদের অত্যাচার থেকে বিরত থাকুন এবং আপনার সাধ্য মতো আপনার যতটুকু সাধ্য আছে সেই মতো আপনি তাদের খেতে দিন বা সেবা দিন দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত সর্বদা আপনার মাথার ওপরে থাকবে এবং আপনার জীবনে উন্নতি হতেই থাকবে নম্বর দেবাদিদেব মহাদেব যেটা পছন্দ করেন না সেটা হলো প্রকৃতির ওপর অত্যাচার গাছপালা কাটা পরিবেশ দূষণ করা তো বন্ধুরা আপনারা দেখেছেন যে আগেকার দিনে এত বেশি বন্যা এত বেশি ঝড় জল এত বেশি ভূমিকম্প হতো না তো বন্ধুরা আপনি যত বেশি প্রকৃতির ওপর অত্যাচার করবেন প্রকৃতি কিন্তু আপনার ওপরে ঠিকই বদলা নেবে বদলা কীভাবে নেবে ভূমিকম্প বন্যা বজ্রাঘাত এই টাইপের প্রাকৃতিক দুর্যোগ ঘটিয়ে কিন্তু মানুষের ওপর অত্যাচার নেবে এই সুন্দর পৃথিবীটা পরম পিতা পরমেশ্বর সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকে আপনি উপভোগ করুন আনন্দ করুন কিন্তু সেই সৃষ্টিকে নষ্ট করবেন না প্রাকৃতিক সৃষ্টি যে সমস্ত গাছপালা আছে যেই গাছপালা থেকে আমরা অক্সিজেন সংগ্রহ করি প্রাকৃতিক সৃষ্টি যে সমস্ত পরিবেশ আছে সেই পরিবেশকে আপনি অতিরিক্ত দূষণ করে সেগুলোকে নষ্ট করে দেবেন না তাতে কিন্তু দেবাদিদেব মহাদেব বা ঈশ্বর প্রচণ্ড আপনার ওপরে রুষ্ট হন এবং ঠিক কোনো না কোনোভাবে আপনার ওপরে বদলা অবশ্যই নেবেন ছ নম্বর হচ্ছে নিজ গুরুর ওপরে অপমান করা অর্থাৎ নিজে যে গুরু আছে তাকে যদি অপমান করেন মাতা পিতাকে অপমান করেন তো বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে মাতা পিতার পরেই কিন্তু গুরু স্থান তাই আপনি ভুল করেও আপনার যে শিক্ষাগুরু আছে যার থেকে আপনি কোনো কিছু শিক্ষা গ্রহণ করেছেন তার যদি অপমান করেন তাতে কিন্তু স্বয়ং ঈশ্বরকে অপমান করা বজায় আর এতে যে কোনো ঈশ্বর দেবাদিদেব মহাদেব তো রুষ্ট হনই আপনি যে ঈশ্বরেরই ভক্ত হন না কেন তিনি কিন্তু প্রচণ্ড রুষ্ট হন এবং আপনার জীবনের সমস্ত সুখ সমৃদ্ধি থেকে আপনাকে কিন্তু বঞ্চিত করে দেন বন্ধুরা আপনি হয়তো রাতারাতি কিছু বুঝতে পারবেন না কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনার জীবনে বিভিন্ন প্রবলেম আসতে শুরু করবে বিভিন্ন বিপত্তি আসতে শুরু করবে যার দ্বারা আপনার জীবন কিন্তু বিধ্বংস হয়ে যেতে পারে তাই ভুল করেও কখনো নিজের গুরুকে অপমান করবেন না সাত নম্বর হচ্ছে দেবাদিদেব মহাদেব যেই পাপ কখনো ক্ষমা করেন না সেটা হলো অহংকার করা বন্ধুরা গাড়ি বাড়ি ব্যালেন্সের অহংকার করা করা মানুষকে ছোট এগুলো প্রচন্ড খারাপ জিনিস এগুলো আপনি যদি করে থাকেন তো দেবাদিদেব মহাদেব প্রচন্ড রুষ্ট হন বন্ধুরা আপনার কাছে আজকে যা কিছু আছে সমস্ত কিছু ঈশ্বর আপনাকে দিয়েছেন ঈশ্বর আপনাকে সেই সুযোগ করে দিয়েছেন বলে আপনি কিন্তু সেইগুলো ভোগ করছেন আর সেইগুলো নিয়ে আপনি যদি অহংকার করেন মানুষকে ছোট করেন অপরকে নিচা দেখান তো দেখবেন এরকম অনেক উদাহরণ আছে যে রাতারাতি মানুষ কিন্তু ধনী থেকে গরিব হয়ে গিয়েছে বন্ধুরা ঈশ্বর যেমন সব কিছু আপনাকে দিতে পারে সমস্ত কিছু নিমেষে কেড়েও নিতে পারে তাই আপনার কাছে যা কিছু আছে সেটা ঈশ্বরের দান ভাবুন বন্ধুরা ঈশ্বর আপনাকে পথ দেখিয়েছে বলে আপনি পেয়েছেন তাই আপনার কাছে যা কিছু আছে তার জন্য কখনো অহংকার করবেন না তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেব প্রচন্ড রুষ্ট হয়ে যান আট নম্বর দেবাদিদেব মহাদেব যেটা পছন্দ করেন না সেটা হলো মানুষের সেবা না করা বন্ধুরা ঈশ্বর আপনাকে যতটুকু সামর্থ্য বানিয়েছেন আপনি রাস্তাঘাটে পথ চলতে যে সমস্ত অসহায় দরিদ্র মানুষগুলো আছে আপনার সামর্থ্য মতো তাদের কিছুটা হলেও সাহায্য করুন আপনার মতো কয়েক হাজার মানুষের ছোট ছোট সাহায্য কয়েকশো মানুষের কিন্তু জীবন বদলে দিতে পারে বন্ধুরা আর প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু পরম পিতা পরমেশ্বরের বাস আপনি কোনো মানুষকে সেবা করছেন মানে আপনি পরোক্ষভাবে কিন্তু ঈশ্বরের সেবা করছেন মন্দির মসজিদ গির্জাতে আপনারা অনেক টাকা নষ্ট করেন কিন্তু যে প্রকৃত দেবতা জীবন্ত দেবতা মানুষের মধ্যেই আছে তো মানুষের সেবা করুন আপনার সামর্থ্য মতো দুটো আপনি অন্ন দিন খেতে দিন বা কিছু পয়সা হলেও দিয়ে সাহায্য করুন দেখবেন তাদের যে আশীর্বাদ সেই দরিদ্র মানুষগুলোর যে আশীর্বাদ সেই আশীর্বাদ আপনার জীবনে কিন্তু উন্নতিতে অনেকটা সাহায্য করবে তাই সব সময় দরিদ্র মানুষদের আপনার আপনার সামর্থ্য মতো সেবা করার চেষ্টা করুন নম্বর যেটা দেবাদিদেব মহাদেব যে পাপ কখনো ক্ষমা করেন না সেটা হলো পরনিন্দা করা সামনে আপনি একটা ভালো কথা বললেন কিন্তু পেছনে গিয়ে এই পরোক্ষ সেই ব্যক্তির নিন্দা করতে শুরু করলেন এটা প্রচন্ড খারাপ জিনিস বন্ধুরা যদি কোনো মানুষের আপনি দোষ দেখেন সামনা সামনে তাকে বলুন এটা তোমার ভুল হচ্ছে তুমি এটা শুধরে নাও ভদ্রভাবে মিষ্টিভাবে বলুন তাতে সম্পর্কটা ভালো থাকবে এবং আপনাদের আপনার মধ্যে কোনো রকমের পাপবোধ যুক্ত হবে না কিন্তু আপনি যদি সামনে তাকে মিষ্টি কথা বললেন পেছনে তার বিরুদ্ধে কথা বললেন তো এটা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর পাপ বন্ধুরা এই পাপকে ঈশ্বর কখনো ক্ষমা করেন না তাই এই পাপবোধ থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করুন নম্বর দেবাদিদেব মহাদেব যে পাপ কখনো ক্ষমা করেন না সেটা হলো মিথ্যা কথা বলা বন্ধুরা মিথ্যে কথা বলা কোনো ঈশ্বরই কখনোই পছন্দ করবেন না বন্ধুরা সর্বদা সৎ থাকার চেষ্টা করুন সৎভাবে সমস্ত কিছু করার চেষ্টা করুন সৎভাবে মানুষের সেবা করার চেষ্টা করুন তাতে দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি সর্বদা আপনার ওপরে থাকবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি অ্যাট্রাক্ট হতে থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম যে দেবাদিদেব মহাদেব কোন দশটি পাপ কাজ কখনো পছন্দ করেন না তো আপনারাও জেনে নিলেন তো অবশ্যই আপনারাও এই পাপ কাজ থেকে বিরত থাকুন এবং দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি সর্বদা আপনার ওপরে থাকবে এবং দেখবেন এই পাপ কাজ থেকে বিরত থাকলে আপনার কিন্তু কখনো কোনো অভাব হবে না ঈশ্বর আপনাকে মদত করবে ঈশ্বর আপনাকে সাহায্য করবে আর জীবনে আপনি ঠিকই ইমপ্রুভমেন্ট করতে পারবেন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল বা নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর এক শক্তিশালী এনার্জিলিন টিচার নমস্কার